Hi friends, welcome back to my channel Laxmi's blog. সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। দুপুরে রান্না শুরু করলাম। এটা টমেটো আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করছিলাম। একটু ঝোলঝোল হবে, হালকা ফুলকা। ঝোলটা কমে আসলে তখন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হয়, তাতে টেস্টটা আরও বেশি কাঁচা তেলের ছাঁচটা পাওয়া যায়। একটা বেগুন ছিল সেটাকে ভেজে নিলাম, আর বাকি বেগুনগুলো দিয়ে করলাম নিম বেগুন, বেগুন ভাজা আর নিম বেগুন, তার সাথে মাছের ঝাল। এই হলো আজকের দুপুরের রান্না। রান্নাবান্না সেরে এবার ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে থাকুক, ইন দ্য মিন টাইম আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব, বার্নারও পরিষ্কার করে নেব। এই যে ধুয়ে মুছে বার্নার একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম আমি কী দিয়ে পরিষ্কার করি, সেটা পুরনো ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে এবার পিঠে নিয়ে বসবো পিঠে বানাতে। এই যে বানালাম দুধ পুলি। দুধ পুলি কিন্তু আমি এর আগে কোনোদিনও বানাইনি, এটাই প্রথমবার বানালাম। আমি চুষি দিয়েই করি, কিন্তু এবার দুধ পুলি বানালাম। তোমরা দেখে বলো তো ঠিকঠাক হয়েছে কি না। এই যে কতকগুলো সেদ্ধ পিঠে বানালাম, সেদ্ধ পুলি, কিছুটা দুধ পুলি আর কিছুটা সেদ্ধ পুলি বানালাম। সেদ্ধ পুলিটা প্রতিবারই বানাই, কিন্তু দুধ পুলিটা এবারে নতুন, এবারেই প্রথম বানালাম। এই যে আমার দুধ পুলি, তার পাশেই রয়েছে সেদ্ধ পুলি, সংক্রান্তির পুলি পিঠে। সংক্রান্তিতে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের সন্ধেবেলায় ঠাকুরের প্রদীপ জ্বালানোর পরে। তোমরা দেখে নাও আমার ঠাকুর। সন্ধে দেওয়ার পর গেলাম একটা নতুন পিঠে বানাতে, শিম দিয়ে পিঠে। এটা পুরুলিয়ার লোকেরা খুব ভালোভাবে জানে, শিম পিঠে। যারা তোমরা পুরুলিয়ায় থাকো তারা নিশ্চয়ই এটা খেয়েছো, ওপাশের লোকেরা খুবই পছন্দ করে খেতে। শিমটাকে সেদ্ধ করে আদা কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে তার সাথে চালগুঁড়ো মিলিয়ে এই ডোটা তৈরি করতে হয়। তারপর ওটাকে হালকা তেল ব্রাশ করেই তাওয়াতে ভাজতে হয়, একেবারেই তেল লাগে না। স্বাদ মতো নুন কিন্তু দিতে হবে, একটা একটা করে ভেজে তুলতে হয়। খালি ডোটা একটু ঠিক বানাতে হয়, খুব পাতলা হয় না ডোটা, বেশ মোটামোটা ঠিক হয়। এই যে আমার পিঠে হচ্ছে, উল্টে পাল্টে দুটো পিঠি সুন্দর করে ভেজে নিতে হয়, খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়।
খেতে কিন্তু বেশ টেস্টি। বাটারের মধ্যে কিছুটা নুন দেয়া হয় পরিমাণ মতো, নুন লঙ্কা আদা দিয়ে বেশ ভালোই ঝাল ঝাল একটু লাগে, ভালো লাগে খেতে। তোমাদের মধ্যে কে কে এই পিঠে খেয়েছো তারা কমেন্টে জানিও। দিয়ে পিঠেগুলো তো পুরুলিয়ার দিকের লোকেরা তো খেয়েই থাকবে, দেখি কতগুলো কমেন্ট পাওয়া যায় আর কার কার পছন্দ সেটাও জানিও। হড়বড়ানোর দরকার পড়ে না, তাড়াতাড়ি হয়, খালি উপর থেকে একটু উল্টানোর পরে চেপে চেপে দিতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়, নইলে মোটা জিনিস তো কাঁচা থেকে যাবে, তাই একটু চেপে চেপে ভালো করে ভাজতে হয়। খুব ইজি প্রসেস। এই যে তেল ব্রাশ করে নিলাম, তারপরে ডোটা দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো, হালকা একটু মোটা মোটাই হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করে আবার ওটাকে উল্টে দেবো, তারপর উল্টো পিঠটা ভেজে নেব। এই যে দেখো, এইভাবে আস্তে আস্তে চেপে দিতে হবে খুন্তি দিয়ে, তাহলেই ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হয়ে যাবে, বেশ মুচমুচে হয়ে যাবে। এই যে পিঠেগুলো হয়ে যাচ্ছে, অনেকগুলোই হয়ে গেল, বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, আর কয়েকটাই হবে, দুটো একটাই হবে, তাহলেই শেষ হয়ে যাবে। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর শেয়ার করো অনেক অনেক করে। আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে সাথে থেকো। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সাবধানে থেকো সবাই।